হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হালকা ফুডি। তো আজকে আমি বানাবো চিংড়ি মালাই কারি, কিন্তু নারকোল ছাড়া। তো চলো চিংড়িগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি চিংড়ির যে পা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে তোমরা যদি একটা কাঁচি ইউজ করো তাহলে তোমাদের চিংড়ি মাছটা কাটতে আরও সুবিধা হবে। তারপর দেখো, মাথার যে সামনের অংশটা আছে ওটাকে পুরোটাই আমি বাদ দিয়ে দিয়েছি। ওর মাথার উপর একটা অ্যান্টেনা মতো রয়েছে, সেটাকেও তোমরা বাদ দিয়ে দেবে। তোমরা চাইলে ছোটো চিংড়ি দিয়েও এই রেসিপিটা করতে পারো, তাহলেও একই রকম টেস্ট পাবে। এরপর দেখো, চোখগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, আর মাথার উপর আমি যেভাবে কেটে নিয়েছি একটা ত্রিকোণ শেপে, তোমরাও ওভাবে কেটে নেবে। আর ওর মাথার মধ্যে যে নোংরাটা রয়েছে সেটাও বার করে ফেলবে। এরপর পিঠের দিক থেকে একটুখানি কেটে কালো সুতোর মতো অংশটাও বার করে ফেলবে। তাহলে তোমরা যতই বেশি চিংড়ি খাও না কেন, কোনো পেটে ব্যথা বা পেটের সমস্যা হবে না। চিংড়ি মাছ এমনি ছোটো বড় সবার প্রিয়, আর এইভাবে রান্না করলে খেতেও দারুণ লাগে। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ, যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। আর গ্রেভি তৈরির জন্য নিয়ে নেবে কয়েকটা রসুন, ছোট্ট একটা আদার টুকরো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবে। অনেকেই এর মধ্যে রসুনটা দেয় না, কিন্তু আমার বাড়িতে এটা রসুন দিয়েই হয়, আর খেতেও দারুণ লাগে। এই রান্নাটা আমি করবো সর্ষের তেল দিয়ে, তাই জন্য আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এক এক করে কড়াইতে ছেড়ে দেব, আর লাল টুকটুকে করে ভেজে নেব। যেহেতু সবসময় ঘরে নারকোল থাকে না, এর জন্য আমি দেখাবো আজকে কী করে তোমরা সহজেই ঘরে নারকোল ছাড়া এটা বানিয়ে নিতে পারো। তো আজকে আমি মালাইকারিটা করবো আমল দুধ দিয়ে। আমার এখানে মোট ছটা মতো চিংড়ি মাছ আছে, তাই জন্য আমি 10 টাকার একটা আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হালকা গরম জল দিয়ে ভালো করে গুলে নেব। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর গোটা গরম মশলা। আমি এখানে 3টে এলাচ, 2টো লবঙ্গ, ছোট্ট একটা দারচিনি নিয়েছি। তারপর এগুলোকে একটু নেড়ে নিয়ে আগে থেকে মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর মশলাটাকে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপরে সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তোমরা যখন মশলা কষাবে তখন সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে কিংবা মিডিয়ামে, তাহলে মশলাটা পুড়বেও না আর ভালো কষেও যাবে। এবার নিজের আন্দাজ মতো নুন দিয়ে দেবে, আর মশলা দেখে ভালো করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবে অল্প টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার ফলে গ্রেভিটার টেক্সচারটা থিকও হবে আর খেতেও টেস্টি হবে। তোমরা চাইলে টমেটো বাটার পরিবর্তে টক দইয়েরও ব্যবহার করতে পারো। এরপর এর সাথে এই গোলা দুধটা অল্প অল্প করে ঢেলে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। আর মশলাটা কষে যখন তেল ছেড়ে দেবে তখন বাকি পুরো দুধটা ওর মধ্যে ঢেলে দেবে। এরপর ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে দিয়ে দেবে অল্প চিনি, আর যদি তোমরা গুঁড়ো দুধটা বেশি পরিমাণে ইউজ করো তাহলে চিনিটা বুঝে দেবে। এরপর ভাজা চিংড়িগুলোকে টপাটপ কড়াইয়ে ছেড়ে দেবে, আর বাটির মধ্যে যে তেলটুকুনি ছিল সেটাকেও কাচিয়ে কুচিয়ে কড়াইতে দিয়ে দেবে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যখন গ্রেভিটা একটু ফুটে আসবে তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি, তাও আবার নারকেল ছাড়া। বাড়িতে কখনো চিংড়ি মাছ আনলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সুন্দর মজাদার রেসিপি দেখতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।